আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ঠিক? আমার স্যার বললো যে আমরা বাঙালি। আসলে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমরা বাঙালি, বুঝছো? তোমাদের বাবা মা যে বললো তোমরা অঙ্ক করতে চাও না? Yes sir. তোমাকে আমি চারটা কোশ্চেন দিব, তুমি চারটা কোশ্চেন মুখস্থ করে আমাকে দিবা, ঠিক আছে? প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে, সূর্য কোন দিক দিয়ে ওঠে? উত্তর হচ্ছে পূর্ব দিক দিয়ে। স্যার পূর্ব দিক কোনটা? পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা আছে তাই হচ্ছে পরিবেশ। তিন নাম্বার কোশ্চেন হচ্ছে, খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে কি, বাইবেল। চার নাম্বার কোশ্চেন হচ্ছে, জন্মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে থার্মোমিটার। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। মনে করো তোমার কাছে 20 টাকা আছে, ঠিক আছে? এই ভাই ভাই, তার কাছে না আমি 10 টাকা পাইতাম, 10 টাকা দে। এই বেয়াদব স্টুডেন্ট, আমি ওকে মনে মনে পড়তে বলছি, তুমি এখানে পড়ো। স্যার আমার পড়া হইছে। তাই পড়া হইছে? হ্যাঁ। আচ্ছা বলো তো, সূর্য কোন দিক দিয়ে ওঠে? সূর্য, সূর্য তো আমাদের বাড়ি পুষ্করের দিক দিয়ে ওঠে। কই, তোমার তো পড়া হয় নাই, তুমি মিথ্যা কথা বলছো। আচ্ছা বলো তো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? আচ্ছা বলো তো, তাজমহল কোথায় অবস্থিত? আপনাকে বলার পর আমার খালাতো বোনের নাম। তোমার খালাতো বোনের নাম কি, আমি কিভাবে বলবো? স্যার তাহলে আপনার তাজমহল কোথায় অবস্থিত তাহলে আমি কিভাবে বলবো? কি বেয়াদব স্টুডেন্ট রে বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটা পড়া দিচ্ছি, তুমি আমার সাথে সাথে পড়ো। বলো, আই অর্থ আমি, আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসা, লাভ অর্থ ভালোবাসা, অ্যাপেল মানে আপেল, অ্যাপেল মানে আপেল, আই লাভ অ্যাপেল, আই লাভ অ্যাপেল, আমি আপেল ভালোবাসি। আমি তো আপেল পছন্দ করি না, আমি তো কাঁঠাল পছন্দ করি, আই লাভ কাঁঠাল। এই তুমি আপেলকে কাঁঠাল বললে কেন? স্যার আপনি আপেলকে আপেল ভালোবাসেন, আমি তো তাই নাকি? তোমার আবার কিসের প্রতিভা আছে? স্যার আমি সবার সাথে কথা বলতে পারি, তাই নাকি? দেখি। হ্যালো সোফা, হাউ আর ইউ? আই এম বেটি আর। কই, তোমার সোফা তো কথা বলে না। স্যার আমি তো বলতে চাই আমি সোফার সাথে কথা বলবো, বাট সোফা তো আমার কথা বলতে পারবে না, তাহলে তো আমি সোফার প্রতিভা বলতাম। বেয়াদব স্টুডেন্ট, কত বড় বেয়াদব স্টুডেন্ট। স্যার আপনার হাতের আঙ্গুল কয়টা? কেন আমার হাতের আঙ্গুল পাঁচটা? দুই হাতে দশটা? হ্যাঁ দুই হাতে তো দশ। স্যার নয়টা? আবার মিথ্যা কথা, দুই হাতে দশটা আঙ্গুল? নয়টা। এই দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দেখছো তো? না স্যার নয়টাই। মিথ্যা কথা দেখি, দেখো নয়টা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। বেয়াদব স্টুডেন্ট, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা তোমাদের পড়াবো না। আজকে তোমাদের বাবা মাকে আমি বলে দিই, তোমাদের পড়াবো না। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি থাম্বস আপ, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু নেক্সট ভিডিওতে আমাদের জান নাকি সেটাও লাগবেন।